সুকি, যার বয়স দেড় বছর, দেখতে ব্যতিক্রমী এই বিড়াল অংশ নিতে এসেছে সেরা সৌন্দর্য প্রতিযোগিতায়। লিও, যার একটি বাচ্চাও আছে, সেও এসেছে নিজেকে সেরা প্রমাণ করতে। ধূসর কালো রঙের এই বিড়ালের নাম টুকটুকি, টাইগার, যে তার প্রতিভা দেখাতে এসেছে নতুন ব্রিজ এলাকা থেকে। বয়স এক বছর। নানা নামের এইসব বিড়াল আনা হয়েছিল শুক্রবার বিকেলে চট্টগ্রামের খুলশি ওয়ারলেস গেটে ব্যতিক্রমী এক মেলায়, যাতে নানা আয়োজনের পাশাপাশি ছিল বিড়ালের র‍্যাম্প শো। সেই র‍্যাম্পে নিজেদের ঢঙে হেঁটেছে এইসব বিড়াল। নিজের বিড়াল যেন চ্যাম্পিয়ন হয় সেজন্য চেষ্টায় কমতি ছিল না মালিকদের। তবে সবাইকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় প্রিন্স। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় ভূতু এবং টাইগার। এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে বেশ উচ্ছ্বসিত বিড়ালের মালিকরা। বইয়ের উপর বসে থাকে, পড়তে দিবে না, যতই সরাই দিই তাও আবার চলে আসে খেলার জন্য, হাত দিয়ে এরকম ডাকে। সে খুবই চঞ্চল একটা বিড়াল, মানে সাধারণত পার্সিয়ানগুলো আমরা দেখি দিনের বেশিরভাগ সময় ওরা চুপচাপ থাকে, বসে থাকে, ও কিন্তু এরকম না। বেশি ডিস্টার্ব করলে ও রাগ করবে, রাগ করে খামচি দিবে। ও রাতের বেলা দুইটা তিনটার দিকে শুধু শুধু চিল্লাচিল্লি করবে আর উল্টা করে তেলা পোকার মতো করে ঘুমাবে। এমন করে একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, এমন করে খেলবে। ও সারাদিন আমাকে অনেক বেশি মিস করতে থাকে, আমি বাসা থেকে আসার পরে মানে আমার সারা গায়ে মানে আমার আদর চাই সে। বিভিন্ন জায়গা থেকে 50টির মতো বিড়াল অংশ নেয় মেলায়, যাদের মধ্যে ছিল 5 থেকে 6 জাতের বিড়াল। ভিন্নধর্মী এমন আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরাও। ঢাকাতে অনেক শুনছি কিন্তু ঢাকাতে কখনো যেয়ে দেখা হয়নি, এখন চিটাং হচ্ছে, এজন্য খুব আগ্রহের সাথে আসছি দেখার জন্য। সিটিতে আরো অনেক রকম ভাবে বিড়াল প্রদর্শনী না কুকুর প্রদর্শনী হোক, এটা সচরাচর দেখা যায় না, এটা দেখতে আমাদের কাছে খুব ভালো লাগছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে গেছে, ভালো লাগছে, সবাই স্পেয়ার হওয়ার দরকার, অনেক সুন্দর লেগেছে। আয়োজন হলে মানে পশুদের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা আরো বাড়বে। মেলা ও সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজক বার্ডস অ্যান্ড প্যাট অ্যানিমেল হেলথ ক্লিনিক কর্তৃপক্ষ বলছে, মানুষের মাঝে পশুপ্রেম বাড়াতে তাদের এই আয়োজন। মানুষ যেন প্রাণী সম্পর্কে মানুষ জানে এবং মানুষ যেন প্রাণীর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আরেকটা যে বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এখন বিভিন্ন ধরনের যুবক সমাজ আমাদের খারাপ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম যেগুলো রয়েছে, যেগুলো আমাদের সমাজের সঙ্গে যায় না, এ কার্যক্রমের সঙ্গে জড়িত হচ্ছে বেশি, তো তারা যেন তাদের ওই ভালোবাসাগুলোকে আমাদের যেন প্রাণীর প্রতি দেয় এবং প্রাণীর মাধ্যমে তার মনকে সে স্বতঃস্ফূর্ত রাখে, মনকে সে ফ্রেশ রাখে, তাহলে তার দ্বারা অপরাধমূলক কার্যক্রম থেকে সে দূরে থাকবে। এবার ব্যাপক সাড়া পাওয়ায় আসছে নভেম্বরে আরও বড় পরিসরে আয়োজন করার কথাও বলছেন আয়োজকরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। Thank you.